যুক্তরাষ্ট্রের হামলা ইরাকের সাথে উত্তেজনা বাড়াচ্ছে। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো ইসরায়েলি বন্দি মুক্তি পাবে না। ইসরায়েল সফরে অ্যান্টনি ব্লিংকেন, যুক্তরাষ্ট্রকে মাত্র এক ঘন্টায় ধ্বংস করতে পারে রাশিয়া। যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের জবাব সার্বিকভাবে ইতিবাচক বলেছে কাতার। আতঙ্কে জনশূন্য গ্রাম, ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে এলাকাবাসী, সকল অনিশ্চয়তা কাটিয়ে কাল ভোট পাকিস্তানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন। যুক্তরাষ্ট্রের হামলা ইরাকের সাথে উত্তেজনা বাড়াচ্ছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা এবং তার আগে এই অঞ্চলে আমেরিকান সেনাদের ওপর ইরান সমর্থিত মিলিশিয়াদের প্রায় 170টি হামলার ঘটনায় ওয়াশিংটন ও বাগদাদের মধ্যকার সম্পর্কের ফাটল বড় হচ্ছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুযায়ী শুক্রবারের বিমান হামলায় ইরাকের 3টি ও সিরিয়ায় আরও 4টি স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও গোয়েন্দা কেন্দ্র থেকে শুরু করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্টোরেজ সুবিধাসহ 80টির বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। সোমবার পেন্টাগন বলেছে অনির্দিষ্ট সংখ্যক মিলিশিয়া সদস্য নিহত বা আহত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তারা কোনো ইরানি কর্মকর্তা বা অপারেটিভের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে। জানুয়ারি মাসে জর্ডানের একটি খাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত হওয়ার পরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের সংঘটিত হামলাকে প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন। অন্যদিকে ইরাকি কর্মকর্তারা ক্রমবর্ধমান ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বাগদাদে যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদ করার পরে অভিযোগ করেছে যে কিছু লক্ষ্যবস্তু সরকারের নিজস্ব সুরক্ষা বাহিনীর অংশ ছিল। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বোমা হামলায় নিহতদের জন্য সরকারিভাবে শোক ঘোষণা করেছে এবং সোমবার বাগদাদে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের সাথে বৈঠকের আগে প্রতিক্রিয়া সম্ভাবনার কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিবৃতির বিপরীতে ইরাকি কর্মকর্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন বাগদাদকে সময়ের আগে এই হামলার বিষয়ে সতর্ক করা হয়নি। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে ইরাককে কোনো সতর্কতা প্রদান করা হয়নি, তবে মার্কিন হামলায় অবাক হওয়ার মতো কিছু ছিল না। সোমবার পেন্টাগনও ইরাকের কিছু দাবির বিরোধিতা করেছে। ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় 2,500 সেনা রয়েছে। তারা সন্ত্রাসী গোষ্ঠী ISIS এর অবশিষ্ট অংশকে মোকাবেলা করার জন্য ইরাকের নিরাপত্তা বাহিনীকে পরামর্শ প্রদান ও সহায়তা করার দায়িত্ব পালন করে। এদিকে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো ইসরায়েলি বন্দি মুক্তি পাবে না বলেছে হামাস। হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো গাজা উপত্যকায় দ্বিতীয় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলের একটি প্রস্তাবের জবাব দিয়েছে। গত মাসে আমেরিকা, ইসরায়েল, কাতার ও মিশরের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বৈঠকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছিল। কাতার ও মিশর মূলত গোটা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। 3 ধাপে বাস্তবায়নযোগ্য প্যারিস প্রস্তাবের প্রথম ধাপে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি দিয়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক অবশিষ্ট বেসামরিক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার কথা হয়েছিল। ওই ধাপের সফলতার উপর নির্ভর করে বাকি 2 ধাপ বাস্তবায়নের কথা বলা হয়েছিল, যেখানে বলা ছিল গাজায় আটক সব ইসরায়েলি বন্দীর মুক্তিরও প্রস্তাব। কিন্তু প্যারিস প্রস্তাবে গাজায় সরাসরি স্থায়ী যুদ্ধবিরতির কথা ছিল না। মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত সপ্তাহে প্রস্তাবটি হাতে পাওয়ার পর হামাস গাজার বাকি প্রতিরোধ আন্দোলনগুলো সঙ্গে ব্যাপক ভিত্তিক আলোচনা শেষে গতকাল তাদের জবাব দিয়েছে। হামাসের হামলার জবাবে বলা হয়েছে সবার আগে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে, এরপর উপত্যকায় ব্যাপক ভিত্তিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে, গাজার পুনর্গঠন করতে হবে এবং 17 বছরের অবরোধ তুলে নিতে হবে। হামাসের জবাবের শেষ অংশে বলা হয়েছে এবং বন্দি বিনিময় সম্পূর্ণ করতে হবে। হামাসের জবাবে প্রত্যয়ব্যক্ত করে বলা হয়েছে গাজার প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর লক্ষ্যে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে। এই সম্পর্কে হামাসের সিনিয়র নেতা মাহমুদ মারদাউই বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া আমরা কোনো চুক্তিতে যাব না। ফিলিস্তিনি জনগণ এমন কোনো যুদ্ধবিরতি চায় না যার মাধ্যমে তারা প্রথমে তাদের ঘরবাড়িতে ফিরে যাবে এবং এরপর তাদের মাথার উপর এসে বোমা পড়তে থাকবে। এদিকে ইসলামী জিহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হিন্দি বলেছেন, তার সংগঠন সহ গাজার সকল প্রতিরোধ সংগঠনের সঙ্গে সমন্বয় করে
করে হামাস এই জবাব দিয়েছে। তিনি বলেন, গাজায় আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করে দখলদার সেনাদের ফিরিয়ে নিতে হবে এবং যুদ্ধবিধ্বস্ত উপত্যকার পুনর্গঠন শুরু করতে হবে। ইসলামী জিহাদের পলিট ব্যুরো সদস্য ইহসান আতাইয়া আলাদা এক বক্তব্যে বলেছেন, সম্ভাব্য যে কোনো চুক্তিতে ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য গাজার সবগুলো ক্রসিং খুলে দিতে হবে। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার একথা উপলব্ধি করার সময় এসেছে যে গাজার ভবিষ্যৎ নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই এবং কোনো কিছুই গাজার রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারবে না। এদিকে ইসরায়েল সফরে ব্লিংকেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে বুধবার ইসরায়েল সফর করেছেন। ইসরায়েল হামাস যুদ্ধ পঞ্চম মাসে গড়ানোর প্রেক্ষিতে তিনি এই চুক্তিকে অপরিহার্য বলে বর্ণনা করেছেন। ইসরায়েলে ব্লিংকেন দেশটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। এর আগে তিনি মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনার জন্য সৌদি আরব, মিশর ও কাতার সফর করেছেন। ইসরায়েল হামাস যুদ্ধবন্ধে সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার বলছে, যুদ্ধবন্ধের নতুন প্রস্তাবে হামাস সাড়া দিয়েছে। দোহায় ব্লিংকেনের সাথে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, হামাস কিছু মন্তব্য সহ নতুন প্রস্তাবে সাড়া দিয়েছে, কিন্তু সাধারণভাবে এটি ইতিবাচক। এই প্রেক্ষিতে ব্লিংকেন বলেছেন, হামাসের জবাব ইসরায়েলকে জানানো হয়েছে। তিনি ইসরায়েল সফরকালে এ নিয়ে আলোচনা করবেন, তবে এ নিয়ে আরও অনেক কিছু করার কথা উল্লেখ করে ব্লিংকেন আশা প্রকাশ করেন যে চুক্তি হওয়া সম্ভব এবং এটি অপরিহার্য। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হামাসের মন্তব্য সহ জবাব গ্রহণ করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা এর বিস্তারিত খতিয়ে দেখছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় নির্বিচারে হামলা পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে। এদিকে যুক্তরাষ্ট্রকে মাত্র 1 ঘন্টায় ধ্বংস করতে পারে রাশিয়া। রাশিয়া মাত্র 1 ঘন্টায় যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে বলে সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছে ক্রেমলিনপন্থী রুশ সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মার্কিন প্রশাসন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইক। বহু বছর ধরেই বৈরী সম্পর্কে বিশ্বের 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের বরফ তো গলেইনি, উল্টো আরও বেশি তিক্ততায় রূপ নিয়েছে। দেশ দুটির সম্পর্ক সবচেয়ে বেশি তলানিতে ঠেকেছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরে। মস্কোর চোখ রাঙানি উপেক্ষা করে ঢালাওভাবে কিয়েভকে সমর্থন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন, করেছে সহায়তাও। এছাড়া ক্রেমলিনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। 2 পরাশক্তির মধ্যে চলমান এই তিক্ততার মধ্যেই এবার আগুনে ঘি ঢাললেন ক্রেমলিন পন্থী রুশ সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান। রাশিয়া চাইলে মাত্র 1 ঘন্টায় যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে বলে সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেন তিনি। যদিও এই মন্তব্য কবে করেছেন তা এখনও স্পষ্ট নয়, তবে এতে উস্কানিমূলক দাবি করে এ বিষয়ে জানতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে নিউজউইক। একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনগুলোতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে প্রায়ই উস্কানিমূলক বিষয়বস্তু সম্প্রচার করা হচ্ছে, এমনকি এর মধ্য দিয়ে পারমাণবিক সংঘর্ষের ইঙ্গিতও দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর 2022 সালে রুশ রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে মাত্র 4টি ক্ষেপণাস্ত্রের প্রয়োজন বলে দাবি করেছিলেন। এছাড়া ইউক্রেন যুদ্ধ পারমাণবিক সংঘাতে গড়ালে যুক্তরাষ্ট্র রুশ নিশানায় থাকবে বলে মন্তব্য করা হয়, যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেনি বাইডেন প্রশাসন। এদিকে যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের জবাব সার্বিকভাবে ইতিবাচক বলেছে কাতার। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসরায়েলি প্রস্তাবের ব্যাপারে হামাসের জবাবকে মোটের উপর ইতিবাচক বলে মন্তব্য করেছে মধ্যস্থতাকারী কাতার। মঙ্গলবার দোহা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এই মন্তব্য করেন। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য দেননি। যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি করা প্রস্তাবের যে জবাব হামাস দিয়েছে তা ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, আজ ইসরায়েল সফরে গিয়ে এ ব্যাপারে তিনি নেতানিয়াহু সরকারের সঙ্গে আলোচনা করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামাসের সঙ্গে ইসরায়েলের একটি সম্ভাব্য চুক্তিকে জরুরি বলে মন্তব্য করেছেন। এই লক্ষ্যে মার্কিন সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করবে বলে জানিয়ে যাচ্ছেন তিনি। ইসরায়েল, আমেরিকা, মিশর ও কাতার গত মাসে ফ্রান্সের রাজধানী
প্যারিসে বৈঠক করে গাজে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার যে প্রস্তাব দিয়েছিল হামাস মঙ্গলবার তার জবাব দিয়েছে। এতে বলা হয়েছে তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে ইসরায়েলি প্রস্তাবের ইতিবাচক জবাব দিয়েছে, যাতে গাজার পুনর্গঠন, ত্রাণ সরবরাহ, 17 বছরের অবরোধ প্রত্যাহার এবং বন্দি বিনিময় সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী হামাসের জবাবের খুঁটিনাটি তুলে না ধরে বলেছেন, মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তবে গাজার যুদ্ধ পরিস্থিতি গোটা আলোচনা প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলছে বলে তিনি জানান। এদিকে ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বলেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের জবাব তাদের হাতে পৌঁছেছে এবং সব দলের আলোচনা শেষে এ ব্যাপারে তেল আবিব তার প্রতিক্রিয়া জানাবে। এর আগে অবশ্য নেতানিয়াহু বারবার বলেছেন তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি মানবেন না। এদিকে আতঙ্কে জনশূন্য গ্রাম, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে এলাকাবাসী। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের সঙ্গে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির চলমান সংঘর্ষের জেরে বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী গ্রামগুলো এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে। ঘরবাড়ি ছেড়ে এলাকাবাসীরা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। সীমান্ত পরিস্থিতি অবনতি হওয়ার কারণে ঘুমধুম ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 1 নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। মঙ্গলবার দুপুর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এদিকে বুধবার সকাল 10টা পর্যন্ত বর্তমানে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় 28টি পরিবারের 140 জন সদস্য আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আশ্রয় কেন্দ্রে দায়িত্বে থাকা গ্রাম পুলিশের সদস্য রঞ্জিত পাড়ুয়া। তিনি জানান, গতকাল বিকেল 2টা থেকেই ভয়ে আর আতঙ্কে আশ্রয় কেন্দ্রে মানুষ আসতে শুরু করেছে। রাতে তাদের খাবারের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া রহিমা বেগম জানান, তাদের অধিকাংশ পরিবারের সব শিশু, বৃদ্ধ এবং নারীরা ভয়ে আশ্রয় কেন্দ্রে চলে এসেছে। শুধু বাড়ির কোনো জিনিসপত্র আনতে না পারায় তার স্বামী সেখানেই থেকে গেছে। তাদের রাতে ভাত মাছ আর সকালের নাস্তা সুটকি দিয়ে ভর্তা ও গরম ভাত দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আশ্রয় নেওয়া 28 পরিবারের 140 জন সদস্য। এখানে গ্রাম পুলিশ বাদশা মিয়া জানান, রাতে ও সকালে তেমন কোনো গোলাগুলি হয়নি বলে আশ্রয় নেওয়া অনেকেই চাইলে নিজের বাড়িতে ফিরতে পারে, তবে আজকে যাওয়াটা ঠিক হবে কিনা তারাই সিদ্ধান্ত নেবে। আশ্রয় কেন্দ্র উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপন বড়ুয়া বলেন, গতকাল জেলা প্রশাসক সীমান্ত পরিদর্শনে এসেছিলেন এবং এই স্কুলটি বর্তমানে আশ্রয় কেন্দ্র হিসেবে আছে। যারা এখানে আছেন তাদের নিয়মিত খোঁজ খবর রাখছি। শ্রেণীকক্ষগুলো এখন থাকার রুম হিসেবে ব্যবহার করছি, তাই শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। ঘুমধুম ইউপির চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, টানা কয়েকদিন ধরে সীমান্তের অপারে গোলাগুলির কারণে আতঙ্কে আছে এলাকাবাসী, তাই জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে আমরা সব কার্যক্রম পরিচালনা করছি, আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এদিকে গতকাল নায়ক হাংসরির ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। পুলিশ সুপার সৈকত শাহিন সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বুধবার সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের কথা রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে গত 3 দিনে এ পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের 264 জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে এবং তাদের বিজিপি হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন বিজিপির জনসংযোগ কর্মকর্তা। এদিকে সকল অনিশ্চয়তা কাটিয়ে কাল পাকিস্তানে ভোট। নানা অনিশ্চয়তা কাটিয়ে জাতীয় নির্বাচনের তার প্রান্তে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে দেশটিতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। পাকিস্তানের কয়েকটি অঞ্চলে গত কয়েকদিনে সন্ত্রাসী হামলার ঘটনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশঙ্কার মধ্যেই এই নির্বাচন হতে চলেছে। বুধবার পৃথক প্রতিবেদনে এসব জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন, দ্য নিউজ ইন্টারন্যাশনাল এবং জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপেক্ষাকৃত দুর্বল নির্বাচনী প্রচারণা মঙ্গলবার রাতে শেষ হয়েছে। 8ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচারণা থেকে বিরত থাকতেও নির্দেশনা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। প্রচার অভিযানের শেষ দিন পিপিপি চেয়ারপারসন বিলওয়াল ভুট্টো জারদারি লারকানায় গিয়েছিলেন।
এটি পাকিস্তানের রাজনীতিতে ভুট্টো রাজবংশের খাঁটি। আর PMLN এর শীর্ষ নেতা নওয়াজ শরীফ প্রচার অভিযানের শেষ দিনে কাছুরকে বেছে নিয়েছিলেন। এটি তার ছোট ভাই শেহবাজ শরীফের নির্বাচনী এলাকা। নওয়াজ শরীফের লাহোরে একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু পরে তা বাতিল করা হয়। ইমরান খানের প্রতিষ্ঠিত দল PTI এর ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি ছিল ভিন্ন। এদিকে দলটিকে তার আইকনিক নির্বাচনী প্রতীক ব্যাট থেকে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে দলের প্রতিষ্ঠাতা ইমরান খান অনেকের অভিযোগের মুখোমুখি হয়ে কারাগারে আটক রয়েছে। এদিকে এক বিবৃতিতে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের দলগুলোকে নির্বাচন আইনের 182 ধারা মেনে চলতে বলেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। 182 ধারায় বলা হয়েছে, মঙ্গলবার রাতের পর থেকে কোনো জনসভা, মিছিল, কর্নার মিটিং বা এই জাতীয় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন না। আইনের উল্লেখিত বিধান লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে নিরাপত্তা ইস্যুতে নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী কখবর এজাজ মঙ্গলবার নির্বাচনের দিন যে কোনো এলাকায় নিরাপত্তা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা স্থগিত করার ইঙ্গিত দিয়েছেন। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন সারা দেশে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো জেলা বা প্রদেশ থেকে অনুরোধ পেলেই সরকার 8ই ফেব্রুয়ারি ইন্টারনেট পরিষেবা স্থগিত করার বিষয়টি বিবেচনা করবে। এজাজ দাবি করেছেন, তত্ত্বাবধায়ক সরকার এখন পর্যন্ত ভোটের দিন ইন্টারনেট পরিষেবা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এই জাতীয় যে কোনো পদক্ষেপ শুধুমাত্র একটি প্রদেশ বা সংশ্লিষ্ট জেলার অনুরোধে নেওয়া হবে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের নিশ্চয়তা দিতে পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এক খোলা চিঠিতে সংস্থাটি ভোট গ্রহণ প্রক্রিয়ায় পাকিস্তান জুড়ে প্রত্যেকের জন্য ইন্টারনেট এবং ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্মে নিরবিচ্ছিন্ন অ্যাক্সেস নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।